প্রিয় বন্ধুরা তোমরা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছে তোমাদের জন্য রয়েছে এই ভিডিওতে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য কাজেই তোমরা যদি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হয়ে থাকো ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো সবার প্রথমেই সবাইকে জানাই আমার সকল ভাই বোন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল ভাই বোনকেই জানাই অনেক অনেক শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা এবং প্রতিটি গুরুজনদের জানাই প্রণাম তোমার যে বাবা মা রয়েছে তাকেও আমার প্রণাম জানিও তোমরা প্রতিনিয়ত ভালো করে এগিয়ে যাও তোমাদের যাতে শিক্ষার অগ্রগতি হতে পারে প্রত্যেকটি এই শিক্ষা সম্পর্কিত সমস্ত তথ্য তোমাদেরকে প্রেরণ করতে পারি এবং তোমরা যাতে এগিয়ে যেতে পারো সেই প্রচেষ্টায় সবসময় অক্ষুণ্ণ থাকব তোমাদের মুখে সর্বদা হাসি ফোটানোর চেষ্টা করব আজকে তোমরা সকলেই জানো তোমার আমার এবং প্রত্যেকটা বাঙালির একটা বিশেষ দিন আজকে বছর শেষ করে আবার নতুন বছরের শুরু নববর্ষের দিনটা আজকে তোমরা কেমনভাবে অতিবাহিত করছো অবশ্যই কমেন্টে জানিও প্রিয়জনের সাথে সময় কাটাও পরিবারের সাথে সময় কাটাও ভালো মুহূর্ত কাটাও অতীতে যে দুঃখ কষ্ট সেগুলো ভুলে আবার নতুন করে জীবন শুরু করার চেষ্টা করো এবং জীবনে যা করে এসো তার থেকে যেন আরও বেশি এই জীবনে এগিয়ে যেতে পারো সেই অনুযায়ী পরিশ্রম করো এবং সাফল্য অর্জন করো তোমাদের প্রত্যেকের পরবর্তী জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল এবার মেন টপিক নিয়ে আলোচনা করি সবার আগে একটা গুরুত্বপূর্ণ বার্তা তোমাদের সকলকে প্রেরণ করব। দেখো আমরা সকলেই শিক্ষা জগতের সাথে জড়িত শিক্ষার অগ্রগতির কামনা করি কিন্তু স্বাস্থ্যের আগে কিন্তু কিচ্ছু নয় এই মুহূর্তে দিল্লিতে কিন্তু অবস্থা অনেকটাই খারাপ আর দিল্লি আমাদের রাজ্যের থেকে কোথাও কম না আমি চাই দেশের প্রত্যেকটি মানুষ বিশ্বের প্রত্যেকটি ছাত্রছাত্রী যেন সুস্থ থাকে তারপরে সুস্থ থেকে শিক্ষা জগতে এগিয়ে যায় যদি স্বাস্থ্যই না ঠিক থাকে যদি নিজেরাই না ঠিক থাকে তাহলে কি হবে এই শিক্ষা দিয়ে সেক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলবো এই মুহূর্তে কিন্তু কোভিড প্রোটোকল ভালো করে ফলো করো কারণ এই মুহূর্তে কিন্তু দিল্লি রাজ্যে ষোলো বছরের নিচে যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তাদের মধ্যে আশি শতাংশ ছাত্রছাত্রী কিন্তু প্রায় কোভিডে সংক্রমিত প্রত্যেকটি স্কুলের থেকে কিন্তু প্রায় শোনা যাচ্ছে সেই কারণেই কিন্তু ফের বন্ধ করে দেওয়া হয়েছে স্কুলগুলো ও এখানে দেখা যাচ্ছে কোথাও একশো জন কোভিডে আক্রান্ত রয়েছে তার মধ্যে আশি জনই পড়ুয়া কোভিডে আক্রান্ত হয়েছে এখানে দিল্লির নয়ডায় কিন্তু প্রচুর ছাত্রছাত্রী সংক্রমিত হয়েছে যেই কারণে প্রশাসন থেকে কেন্দ্র সরকার থেকে রাজ্য সরকার কিন্তু প্রত্যেকেই চিন্তিত এবং প্রত্যেককে সতর্ক বার্তা প্রেরণ করছে এবং আমি তোমাদেরও সতর্ক বার্তা প্রেরণ করলাম এই ভিডিওর মাধ্যমে যাতে তোমরা সচেতন থাকতে পারো যে আমাদের দেশ থেকে এখনো পর্যন্ত কোভিড কিন্তু যায়নি আমাদের এটার সাথে লড়াই করতেও আমি তোমাদের কাছে হা করজোরে অনুরোধ করব তোমরা কিন্তু মাস্ক স্যানিটাইজার প্রপারভাবে ক্যারি করো আনন্দ করো উৎসবে আজকের মেতে ওঠো কিন্তু নিজের স্বাস্থ্য পরিবারের স্বাস্থ্যের কথা মাথায় রেখে কারণ আমি সর্বদা চাই তুমি সব পরিবারে সর্বদা সুস্থ থাকো ও এরপরে তোমরা প্রত্যেকেই যারা কলেজের ছাত্রছাত্রী রয়েছে তোমরা প্রত্যেকে জিজ্ঞাসা করছো যারা স্কুলের ছাত্রছাত্রী রয়েছে প্রত্যেকে জিজ্ঞাসা করছো আমাদের এক্সামিনেশান নিয়ে কি তথ্য আছে দেখো এই মুহূর্তে এখনও পর্যন্ত তোমাদের কলেজের পরীক্ষা নিয়ে কোনো তথ্য সর উঠে আসেনি রাজ্য সরকারের তরফ থেকে যে তোমাদের পরীক্ষা অনলাইনেই নিতে হবে প্রত্যেকের বা অফলাইনেই নিতে হবে এখনও কিন্তু অনলাইন অফলাইন নিয়ে এ আলোচনা হচ্ছে কলেজের এই সেমিস্টারের এক্সামিনেশান অনলাইনেই হওয়া উচিত এরকমও কিন্তু কিছু জায়গার থেকে তথ্য উঠে আসছে কাজেই এই মুহূর্তে চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটির থেকে নেওয়া হয়নি বা সরকারের থেকে অ্যাডভাইজারি জারি করা হয়নি এই মুহূর্তে যে তথ্য আসে ছাত্রছাত্রীদের সম্পূর্ণ সিলেবাস শেষ করা হয়নি ছাত্রছাত্রীদের দাবি অনুযায়ী পরীক্ষা অনলাইনে নেওয়া উচিত তো এখন দেখার বিষয়ে রাজ্য সরকার এ নিয়ে কি ডিসিশান নেয় যখনই ডিসিশান আসবে তৎক্ষণাৎ তোমাদের জানিয়ে দেব। কিছু ভুয়ো তথ্যও আসে সেগুলো থেকে তোমরা বিরত থাকো সঠিক ইনফরমেশান যখনই আসবে তৎক্ষণাৎ তোমাদের জানিয়ে দেব। এবং বেশিরভাগ স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর যে পরীক্ষা রয়েছে ইউনিট টেস্ট সেই পরীক্ষা কিন্তু তোমাদের মে মাসেই নেওয়া হবে তোমরা ধরে নেবে তোমাদের মে মাসেই পরীক্ষা হচ্ছে সেই অনুযায়ী কিন্তু তোমরা প্রিপারেশন নেবে যারা ষষ্ঠ থেকে এ সপ্তম শ্রেণীতে পড়ছো আর তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো তোমরা সকলেই জানো এই যে শিক্ষাবর্ষ এই শিক্ষাবর্ষ তোমাদের জুন মাসেই শেষ হতে চলেছে অর্থাৎ জুন মাসের মধ্যেই তোমাদের এর এই ইয়ার কমপ্লিট হয়ে পরবর্তী ইয়ারে তোমরা প্রবেশ করবে কাজেই তোমরাও কিন্তু পঠন পাঠনে কোনো রকম খামতি রেখো না আমি চাই তোমাদের যাতে সুবিধা হয় যে অনুযায়ী তোমরা বলছো সেই অনুযায়ী যাতে তোমাদের অনলাইনে পরীক্ষা হয় সদা সর্বদা তোমাদের পাশে যেরকম ছিলাম সর্বদা সেরকম থাকবো বাদ তোমাদের কিছু জানার থাকলে কিংবা কোনো মতামত জানানোর থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও সাথে আজকের দিনটা কেমনভাবে কাটাচ্ছো কোন প্রিয়জনের সঙ্গে কাটাচ্ছ না বন্ধুদের সাথে কাটাচ্ছ না পরিবারের সাথে কাটাচ্ছ কিভাবে আজকের দিনটা অতিবাহিত করছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না তোমরা প্রত্যেকে ভালো থেকো তোমাদের প্রত্যেকের জীবন আনন্দে ভরে উঠো